এই সমস্যাটা আমারই কেন হয়েছে আমার আমার জীবনটাই কেন এমন হয়ে গেল মানে এই যে আমার জীবনের সমস্যা এই যে আমার স্বামীর সাথে সমস্যা আমার ব্যক্তি জীবনের এত সমস্যা এগুলো আর সবাই তো অনেক ভালো আছে আমার বন্ধু বন্ধুবান্ধব এরা সবাই ভালো আছে কেউ তো এত কষ্টে নাই যে যে সমস্যাটা আমার হয়েছে একই সমস্যা যদি আমার বোনের হয় আমার ভাইয়ের হয় বা আমার বন্ধুর হয় তাহলে ওই সমস্যাটা হয়তো তার কাছে কিছুই না আর যে বিষয়টাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি ওই বিষয়টা আরেকজনের কাছে একটা সমস্যা স্বরূপ হতে পারে আসসালামু আলাইকুম আমি সাইকোলজিস্ট উমেকুলসুম কলি এভরি ওয়ান ইট সাইকোলজিস্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ কথা বলবো একটি কমন সমস্যা নিয়ে আমাদের যখন কোনো একটা সমস্যা হয় তখন আমরা মনে করি এই সমস্যাটা শুধুমাত্র আমার হয়েছে যেমন যখন আমার রুগীরা আসে আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে তখন তারা সমস্যাগুলো বলে এক্সপ্লেন করে অনেক অতীতের সমস্যা বর্তমান সমস্যা যে কোনো অনেক ধরনের মানসিক সমস্যা নিয়েই আসে তো তাদের মেইন ফোকাস একটা জায়গায় থাকে যে এই সমস্যাটা আমারই কেন হয়েছে আমার আমার জীবনটাই কেন এমন হয়ে গেল তো আমি প্রশ্ন করি যে শুধুমাত্র আপনার জীবনটা মানে আপনার কেমন চিন্তা হয় তো উনি বল বলেন মানে যে আমার মানে এই যে আমার জীবনের সমস্যা এই যে আমার স্বামীর সাথে সমস্যা আমার ব্যক্তি জীবনের এত সমস্যা এগুলো আর সবাই তো অনেক ভালো আছে আমার বন্ধু বন্ধুবান্ধব এরা সবাই ভালো আছে কেউ তো এত কষ্টে নাই আমার আত্মীয় স্বজন কেউ কারোরই আমার মতে এত সমস্যা নাই শুধু আমারই কেন এত সমস্যা এই যে একটা কমন একটা বিষয় যে প্রত্যেকেই মনে করছে সমস্যাটা শুধু আমার স্পেসিফিক আমাকে রুগীরা মানে খুব একান্তভাবে আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম আপনি তো অনেক মানুষের সাথে কথা বলেন অনেক আপনার অভিজ্ঞতা আচ্ছা আমার মতো কোনো রুগী কি আপনি কখনো পেয়েছেন যেই যে আমাকে আমার জীবনে এত সমস্যা এমন হয়েছে বিভিন্ন ধরনের তাদের গল্প কাহিনী থাকে এরকম কাউকে কি দেখেছেন আমার মতো সমস্যা এখন সমস্যা মনে হয় যে এই সমস্যাটা শুধুমাত্র আমার আসলে আমি তো দেখছি অনেক মানুষকে এটা ঠিক যে যখন মানুষ তার নিজস্ব ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে তখন অন্যান্য সবাই তো আর সবার কাছে বলে না যে হ্যাঁ আমারও এই সমস্যাটা আছে যেমন এই দূর থেকে যখন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে মানুষ কথাবার্তা বলে তখন কেউ কিন্তু কারও কাছে স্বীকার করে না যে দেখেন আমার বাচ্চাটা এমন আমার হাজবেন্ড আমার সাথে এই করে সেই করে এটা বিশেষ কোনো বন্ধু বান্ধব খুব হয়তো কেউ মার সাথে বলে কেউ খুব গভীর সম্পর্ক একজন বন্ধুর সাথে বলে আর সবার কাছে কিন্তু ইন সমাজে বলে বেড়ায় না যে আমার এই সমস্যা আছে আমি এই বিষয়টা ফেস করতে পারছি না এরকম কিন্তু আসলে কেউ বলে না তো না বলার কারণে এবং বলে না এবং প্লাস এটাও বলে যে সে কত ভালো আছে মানে আমরা এক প্রত্যেকে নিজেকে অন্যের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি তো এই কারণে এই এটা একটা ভালো একটা দিক যে নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করছে না কিন্তু এই আরেকজন ব্যক্তি যে ভাবছে যে তার কোনো দুর্বলতা নাই তার কোনো সমস্যা নাই মানে সে অনেক ভালো আছে তার কোনোই সমস্যা নাই এই কথাটা আসলে ঠিক না প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি জীবনে কিছু সমস্যা আছে কারো পারিবারিক জীবনে সমস্যা আছে কারো আর্থিক সমস্যা আছে কিছু না কিছু সমস্যা মানুষের জীবনে থাকে তো এই যে মানুষ নিজেকে একেবারে ক্লিন ভাবে রাখার চিন্তা করে এরকমও আমি দেখেছি যে মানে আমি একটা কেস আপনাদের বলতে চাই যে এরকম একজন মানুষ যার বাবা মা বেঁচে আছেন মানে বয়স ধরেন প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স ওনার মা বাবা বেঁচে আছেন ভাই বোন পরিবারের সবাই বেঁচে আছে তার জন যত মামা খালা মানে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আল্লাহর রসের রহমত যে সবাই বেঁচে আছে মানে সবার জীবনে তো এরকম থাকে না কারো মা থাকে না বাবা থাকে না কিন্তু আমি যার যে কেসটার কথা বলছি ওনার আল্লাহর রহমতে সবাই আছে তার সন্তান আছে সুস্থ সবল কোনো সমস্যা নাই খুব ট্যালেন্টেড ইংলিশ মিডিয়ামে পড়ছে হাজব্যান্ড ভালো ব্যবসা করে সমস্ত এই যে এই যে এই যে তার পারিপার্শ্বিকতার সব কিছু ঠিক আছে এবং তার অনেক বন্ধুবান্ধব অনেক মানে তাকে ভালোবাসে তাকে রেসপেক্ট করে এরকম বন্ধু বান্ধব তার অনেক আছে তারপরও তার কিছু ব্যক্তিগত সমস্যা আছে যেটার কারণে উনি আমার কাছে আসছে ওই ব্যক্তিগত কিছু সমস্যা যে আমি ওই পারিবারিকভাবে ওকে এই কথাটা বলতে পারি না কেন উনার আসলে কিছু সমস্যা তার ভাই বোনদেরকে নিয়ে এটা অন্যান্য সব পরিবারে থাকে উনি তো এটা জানে না যেটা সব পরিবারেই থাকে তার হাজব্যান্ডের সাথে তার কিছু সমস্যা আছে তো ওই মানে হালকা কিছু অ্যাডজাস্টমেন্টের এমন না আমি ওনাকে জিজ্ঞেস করেছি হাজবেন্ড কি আপনাকে মানে খাওয়া দাওয়ার কষ্ট দেয় কি না কোনো মারধর করে কি না এই ধরনের কোনো সমস্যা ওনাদের নাই তো এই যে তার একটা মানে একটা ধারণা যে শুধু সমস্যাটা তারই ওনার এই ধরনের সমস্যা এই ধারণা কিন্তু আমাদের সবারই আছে মানে অনেকেরই আছে শুধুমাত্র আমার সাথেই কেন এমন হয় আবার যারা কোনো ব্যবসা সংক্রান্ত অনেক ছেলেরাও আসে তাদের কিছু সমস্যা নিয়ে যেমন তার স্ত্রীর সাথে সমস্যা তার পারিবারিক সমস্যা বা প্রফেশনাল কোনো সমস্যার কারণে মাথায় খুব চাপ পড়ছে কাজ করতে পারছে না একটা সমস্যা যেমন কারো যদি পারিবারিক সমস্যা হয় সেটা তো ওই প্রফেশনীয় ইফেক্ট পড়ে আবার প্রফেশনাল কোনো প্রবলেম হলে সেটা তো পারিবারিক ইফেক্টও পড়ে তো এই এই ধরনের মানে এটা কমন একটা ডায়লগ শুধু আমার সাথেই কেন এমন হয় সবাই তো ভালো আছে সবাই কত ভালো ব্যবসা করছে কত টাকা ইনকাম করছে পরিবারে কত সুখ কত শান্তি তো আমি এটা প্রশ্ন করি যে আপনি মানে শিওর হলেন কিভাবে যে সবাই অনেক ভালো আছে একমাত্র আপনারই এত সমস্যা আপনি এটা শিওর হলেন কিভাবে। তো ওনারা বলে যে দেখি না আমরা তো দেখছি প্রমাণ আছে না দেখছি একটা পার্টিতে যাই কারো বাসায় যাই যেখানেই যাই সব জায়গাতেও যে আমরা তো ঘরে বসে থাকি না আমরা তো সামাজিকভাবে খুব মেলামেশা করি তো এই বিষয়টা তো যখন মেলামেশা করছেন আমরা মানে কেউ যখন একটা পার্টি হচ্ছে কেউ কারো বাসায় বেড়াতে যাচ্ছে বা আপনার বাসায় কেউ বেড়াতে আসছে তখন কি কেউ নিজের সমস্যা পার্টিতে তারপর দাওয়াতে গেলে আত্মীয়স্বজনের কাছে কি বলে যে দেখেন আমার এত সমস্যা এরকম তো কেউ বলে না কিন্তু আমরা আমি যখন আমার সমস্যাটা নিয়ে গেছি আমিও কিন্তু আমার সমস্যাটা আরেকজনকে বলি নাই তো এই যে মানে ওপেনলি বলে না বেরানোর বিষয়টা এটা তো একটা সবারই একটা ভালো একটা প্র্যাকটিস যে কেউ এভাবে সবার কাছে কথা বলে বেড়ায় না এটা কি এটাই মিন করে এটাই বুঝায় যে তার মানে সবারই কোনো সমস্যা নাই কারো হয়তো আর্থিক সমস্যা আছে কারো বিশেষ কোনো চাহিদার সমস্যা আছে কারো হয়তো ছেলেমেয়ের সাথে সম্পর্ক ভালো নাই কারো হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো নাই কারো হয়তো বিশেষ কোন আত্মীয় সাথে সম্পর্ক ভালো নাই তো এরকম আছে সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে তো এটা যেহেতু আমরা প্রফেশনাল আমার কাছে বহু মানুষ আসছে নিয়মিত আসছেন দিনে তিন চারজনকে তো দেখি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে কেউ বাচ্চা কাচ্চারা আসে বড়রা আসে অনেককেই দেখছি নিয়মিতভাবে মানুষের সাথে আমাদের এই সংযোগটা হচ্ছে তো আমরা তো দেখছি যে সমস্যাগুলো সমস্যাগুলি আসলে খুবই কমন সব সমস্যাই আসলে কমন আর্থিক সমস্যাটাও কমন সম্পর্কের সমস্যাটাও কমন পারিবারিক সমস্যা আবার হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়ার সমস্যা এই সব সমস্যাই আছে কিন্তু একজন ব্যক্তি যখন ভাবছে যে তার সমস্যাটা একেবারেই তার একান্ত ব্যক্তিগত এই এটা আর কারো নাই কারো থাকলেই কি আপনার সমস্যাটা কমে যেত যেমন ওই যে এখন ইয়ে প্যান্ডামিক চলছে এই প্যান্ডামিক সমস্যাটা তো কমন এটা সবার আছে এমন কেউ আছে যে না উনি ওই ওই পরিবারটা বা ও মুখ দেশটা প্যান্ডামিকের বাইরে আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না ওরা খুব সুখ শান্তিতে আছে এখন তো প্রত্যেকটা মানুষই প্যান্ডামিকে অনেক কষ্টে আছে তাই বলে কি সবার হয়েছে একই সমস্যা সবার আছে বলে কি এই সমস্যাটা সমস্যা না এটা কি আমার একার সমস্যা হলে কি শুধুমাত্র এটা আমার উপর চাপ সৃষ্টি করতো না সবার একটা সমস্যা যদি সবারই হয় তাহলেও এটা একটা সমস্যা এটাকে ঠান্ডা মাথায় চিন্তা করে সমাধানের পথ তৈরি করতে হবে আর হলে যদি হয় যে হ্যাঁ একটা সমস্যা আমার আছে আর কারো আছে কি আমার খুঁজে এখন বের করতে হবে এখন খুঁজে বের করে আপনি কি করবেন যে হ্যাঁ একটা সবার সমস্যা যা একটু শান্তি পেলাম যে আমার একারই সমস্যা না সবারই সমস্যা আছে তো প্যান্ডামিকের সমস্যা তো সবার সমস্যা কেউ কি শান্তি পাচ্ছে এটা তো সবার জন্য একটা হুমকি তো কেউ তো শান্তি পাচ্ছে না এখন একটা সমস্যা সবার হচ্ছে কি হচ্ছে না এটা কি একা আমি এটার জন্য এই সমস্যায় আক্রান্ত নাকি আরও সবাই আক্রান্ত এতে তো সান্ত্বনা খোঁজার বা সমস্যার সমাধান হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যাবে না পথ খুঁজতে হবে যে যে সমস্যাটা আমার হয়েছে একই সমস্যা যদি আমার বোনের হয় আমার ভাইয়ের হয় বা আমার বন্ধুর হয় তাহলে ওই সমস্যাটা হয়তো তার কাছে কিছুই না আর যে বিষয়টাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি ওই বিষয়টা আরেকজনের কাছে একটা সমস্যা স্বরূপ হতে পারে তো একটা ইনসিডেন্ট একটা কোনো বিষয় এটা তো মানে এক একজন এক এক দৃষ্টিতে দেখে এটা দেখার ভঙ্গি কে কীভাবে ভাবছে কে কিভাবে নিচ্ছে বিষয়টা এটার উপরে নির্ভর করে তো এই বিষয়টা মোটেই ঠিক না যে সমস্যাটা শুধুমাত্র আমার হ্যাঁ এটা ঠিক যে আমি এই বিষয়টাকে সমস্যা হিসাবে দেখছি এটা আমার কাছে একটা বড় সমস্যা তো যখন আমার কাছে সমস্যা তাহলে এটাকে আমাকে চিন্তা করতে হবে একজন এক্সপার্টের সাথে কথা বলে এটার সমাধান নিতে হবে এটা আমি যদি আমার আত্মীয়স্বজন ভাই বোন বন্ধু বান্ধবকে বলছি তাহলে বলবে এটা কোনো সমস্যা হলো এটা তো আরও ভালো এটা তো তুমি এটা নিয়ে এমন ভাবছো কেন তো যখন সবাই এভাবে করে বলছে যে এভাবে এটাকে নিয়ে ভাবছো কেন তখন তো সে আবার মনে করছে যে এরকম সমস্যা মনে হয় আর কারো নাই এজন্য সবাই মনে করছে যে আমি একাই আক্রান্ত আসলে এই সমস্যাটা তারও একই হয়তো অবস্থান তারও আছে এটা তার কাছে কোনো সমস্যা না যেমন হতে পারে যে কারো হাজব্যান্ড অনেক রাগী তাকে হাতে টাকা পয়সা দেয় না বা তাকে খুব খুব বেশি মূল্যায়ন করে না এই সমস্যাটা ধরেন একজন মহিলার আছে আবার তারও একজন ফ্রেন্ডের এই সমস্যাটা আছে তো সে এটার সাথে অ্যাডজাস্ট করে গেছে তার কাছে এটাকে কোনো সমস্যা মনে হয় না আর একজন মানুষের এক এই যে বললো কথাটা তার কাছে এটাকে অনেক বড় সমস্যা মনে হচ্ছে তো এটা একটা মানুষের ফিলিংয়ের ব্যাপার সে কোনটাকে সমস্যা মনে করছে তো এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে এই সমস্যাটা আমার একার আসলে এটা পুরোটাই চিন্তা চেতনার বিষয় যে আমি বিষয়টাকে নিয়ে কিভাবে ভাবছি কোন দৃষ্টিতে দেখছি এটার উপর নির্ভর করে এই সমস্যাটা আমি কীভাবে সমাধান করব কোন দিকে এগোবো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা কমেন্টস করুন আমাদের সঙ্গে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম